গুরুত্বপূর্ণ খবর। এগারি শিশু ধর্ষণকারীক যাবজ্জীবন কারাদণ্ড বিহা হয়েছে। অভয়াপুরীর জিলা দণ্ডাধীশ আর সত্র আদালতের তরফের এই যাবজ্জীবন কারাদণ্ড বিহার কথা ঘোষণা করা হয়েছে। সবিশেষ এই মুহূর্ত তিন বছর পূর্বে এগারি শিশুক ধর্ষণ করেছিল। অভয়াপুরীত ধর্ষণকারীক যাবজ্জীবন কারাদণ্ড। অভয়াপুরীস্থিত অতিরিক্ত জিলা আর সত্র ন্যায়াধীশের আদালতের গুরুত্বপূর্ণ এই রায়দান এক অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। পক্সো আইনের অধীন দিলীপ দাসক যাবজ্জীবন কারাদণ্ডর লগতে 50,000 টাকার জরিমানা বিহিছে আদালতে। 2019 চনতে এগারি শিশু যৌন নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছিল দিলীপ দাসের বিরুদ্ধে। দিলীপ দাসের ঘর অভয়াপুরীর বাড়ি পুকুরীর 1 নং খন্ডত বলে জানিব পৰা গৈছে। এক খবর আহি পৰিছে অভয়াপুরীর অতিরিক্ত জিলা আর সত্র ন্যায়াধীশের আদালতের তরফের এই গুরুত্বপূর্ণ রায়দান দিয়া হয়েছে। পক্সো আইনের অধীন দিলীপ দাসক এগারি শিশুর যৌন নির্যাতন চলা অপরাধত যাবজ্জীবন কারাদণ্ড বিহা হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছিল 2019 চনতে আর এই তিনটাক বছর অন্তরালত আজি আদালতে এই কথা ঘোষণা করেছে। আদালতে এই সমস্ত ঘটনা সন্দর্ভত রায়দান দিয়া পরিলক্ষিত হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড বিহা হয়েছে এগারি ধর্ষণকারী এগারি শিশুক ধর্ষণ করেছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছিল আর আদালতে এই সমগ্র ধর্ষণকাণ্ডর শুনানি প্রদান করেছে। অতিরিক্ত জিলা আর সত্র ন্যায়াধীশের অভয়াপুরীর অতিরিক্ত জিলা আর সত্র ন্যায়াধীশের আদালতে এই কথা ঘোষণা করেছে। ১৯ সেপ্টেম্বর 2019 ইং তারিখে গোচরণি উত্তর হালমারা আরক্ষী চকীত এখন এজাহার লিখিত এজাহার দাখিল করে জানায় যে তেখেতর 5 বছরীয় নাবালিকা ছোৱালী আসামি শ্রী দিলীপ মণ্ডল ওরফে দাস হাং বাড়িপুখুরী 1 নং খণ্ড থানা অভয়াপুরী জিলা বঙাইগাঁও জনায় যে তাই কলাত লই আসামি দিলীপ দাসে যৌন নির্যাতন চলায় আর উক্ত ঘটনাটো এজাহারকারিয়ে দেখা পায় আর সেই মর্মে অভয়াপুরী থানাত গোচর নং 626/2019 গোচর রুজু করে আরক্ষী মহোদয়ে গোচর পঞ্জীভূত করে আর উক্ত ঘটনা তদন্ত মূলে মহামান্য আদালতত অভিযোগ পত্র দাখিল করে। তারপিছত উক্ত গোচরট স্পেশাল জাজ নটশালমারা অভয়াপুরী যার গোচর নং স্পেশাল P22/A/2021 নং গোচরট বিচার প্রক্রিয়া আরম্ভ করে আর আজি বিচারের অন্তত 21/12/2022 ইং তারিখে মহামান্য স্পেশাল জাজ মহোদয় বিচারপতি শ্রীযুত ভূপেন কুমার নাথ দেবে আসামি দিলীপ দাসক গোচরের দোষী সাব্যস্ত করে আসামি দিলীপ দাসক যাবজ্জীবন জিয়াই থাকালেক সশ্রম কারণরে দণ্ডিত করে।